বিসমিল্লাহির রহমানির রহিম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম। সব সময় কৃষকের গল্পই তুলে ধরি, তারই ধারাবাহিকতায় ভিন্ন একটা উপস্থাপনা করতে যাচ্ছি। কিছুদিন আগে যে আসলে লেডিদেরকে নিয়ে আপনাদেরকে শুনাইছিলাম বিভিন্ন তথ্য, সেই লেডিদেরকে কিন্তু আমরা এখন অপসারণ করতে বাধ্য হচ্ছি। আসলে লেডি জাতের যত লেডি আছে সব লেডি আমাদের আসলে বাংলাদেশের হয়তো সব জায়গাতে আবহাওয়া সহনশীল বা মাটির কারণে ভালো হয় না। আমরা আসলে আপনাদেরকে পেঁপের উপর অনেক তথ্য দিছিলাম যে আমরা আসলে বিভিন্ন জাতের পেঁপে চাষ করছি, কিন্তু তার মধ্যে আমরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছি এই লেডির মধ্যে আসে। আসলে আমরা যে পরিমাণ এখানে ফল পাইছিলাম সেটা আসলে আশানুরূপ নয়, এবং গাছগুলো দেখেন আমাদের পিছনে। প্রিয় দর্শক, কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি, আসলে প্রতিটা গাছটি আসলে ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাই আসলে আপনারা যখন যে জাত নিয়ে কাজ করবেন, আমরা কোনো ফসল নিয়ে কোনো সেক্টর নিয়ে ভালো কিছু করলেও আপনাদের সামনে উপস্থাপনা করি, এবং খারাপ কিছু নিয়ে আসলে পরিবেশের মধ্যে পড়ে গেলেও আমরা আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আসলে আমরা যে ক্ষতির মধ্যে পড়ে গেছি, প্রিয় দর্শক দেখুন এই গাছগুলোতে কিন্তু আসলে কোনো প্রকারেরই পেঁপে নাই। আসলে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো আমি মনে করি। যে কটা আছে আসলে আপনারা দেখুন, এই কটা রাখে আসলে কোনো দূর সন্তানের থেকে সুসন্তান একটি যথেষ্ট। তারই ধারাবাহিকতায় আমরা এই গাছগুলো আসলে রাখে, কোনো ফুল ফলও নাই, প্রতিটা গাছই একই অবস্থা। আমাদের পিছনে যতগুলো গাছ দেখতেছেন আপনারা, আসলে এই ফল দিয়ে আমরা আশানুরূপ কোনো কিছু করতে পারবো না বলে আমার মনে হয়। তাই আসলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা যে কোনো ধরনের পেঁপে চাষ করেন, আসলে বাংলাদেশের আবহাওয়ায় কোন পেঁপেটা চাষ উপযোগী এবং কোন পেঁপেটা চাষ করলে আমরা লাভবান হতে পারবো, এবং কোন পেঁপেটা আবহাওয়া সহনশীল, এবং আসলে কোন সময়তে কোন সময় আসে, এই জাতগুলোর মধ্যে আসলে এই ভ্যারাইটিসগুলোর মধ্যে হাজারো বাজার জাতকারী আসলে এই পেঁপের যারা আসলে আমাদের কাছে বাজার জাত করছেন, সে কিন্তু তার মুনাফা নিয়ে সে বাড়িতে আসে। আর আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা রেজাল্ট যখন জিরো হয় তখন আমরা কিন্তু আসলে ঋণগ্রস্ত হই বা ক্ষতিগ্রস্ত হই, বা আশানুরূপ যে জায়গাতে যাওয়ার কথা সেই জায়গা পর্যন্ত যাইতে পারি না। তাই আপনাদেরকে আমি এতটুকু বলার চেষ্টা করব, আপনারা যে যে সেক্টরটা নিয়ে কাজ করেন, এই যে কিছুদিন আগে না বললেই নয় আসলে যে পলিথিন থেকে তেল, আমিও কিছু ভিডিও দিছিলাম আপনাদের সামনে, এটা একটা আনসাকসেস। এর যারা আসলে রিপেয়ারিং করতেছে, কেমিক্যালের যে পরিমাণ দাম তার চাইতে কিন্তু তেলের দামটা আসলে কম। তাই আসলে আপনারা ভিন্নভাবে আমাদের ভিডিওগুলো নেবেন না, আমরা যখন যেভাবে পাই সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরি। তাই আপনারা এই ধরনের টপ লেডি, সুইট লেডি, বিভিন্ন লেডিগুলো আমাদের দেশের আসলে আবহাওয়া কতটুকু সহনশীল হচ্ছে এবং আসলে আমরা কতটুকু এর রেজাল্ট পাচ্ছি, আপনারা 10টা ফার্ম ভিজিট করবেন এবং এই জাতগুলো সম্বন্ধে আপনারা অবগত হবেন, হয়ে পেঁপে চাষ করবেন, নইলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি আশা করি হয়তো আমার টেকনোলজিও ভুল থাকতে পারে, আমাদের এই আবহাওয়ার গৌড়ি আবহাওয়ার কারণে হতে পারে। তাই আপনারা অবশ্যই আমরা যে ভুলের মধ্যে যে ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো থেকে আপনাদের অব্যাহত পাওয়ায় আমাদের এই ভিডিওটা আজকে ছিল। আমরা এখানে এখন আসলে এই পেঁপেগুলো যেহেতু আর ভালো রেজাল্ট আসতেছে না, এগুলাকে সরে দিয়ে আমরা আসলে পিয়ারাকে যত্ন করব এবং পিয়ারাটাকেই আসলে প্রাধান্য দেব। সাথী ফসল হিসাবে আমরা যেটুকুই পাইছি এগুলাকে আর রাখে লাভ নেই। তাই আপনারা যখন যে চাষটাই করবেন, আবারও বলতেছি আপনাদের অবগতির জন্য, সেটাকে আপনারা ভিজিট করেন, আসলে সেই জাতটা আমাদের জন্যে উপযোগী কি না এবং রোগবালাই এবং এই ভ্যারাইটিজের কতটুকু ফলন আছে এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন আমাদের এই ক্ষতিকারক দিকটা দেখে যেন অনেক উদ্যোক্তায় নিজেরা সাবধানতা হতে পারে, এটাই আমাদের মূল চাওয়া পাওয়া। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।